নজর রাখবো পরবর্তী সংবাদে। টিইউএসএস এর এক প্রকার আত্মপ্রকাশ এবং ফল বিতরণ। ইতিমধ্যে রাজ্যের তরুণ দুই তরুণ তুর্কি শিক্ষক সাতনালা দ্বাদশের অজন্ত রায় এবং পিএম চুড়াইবাড়ি দ্বাদশের দেবাশিস দাসের সামাহার হ্যাপিনেস প্রোগ্রামের অভূতপূর্ব সাফল্যের আরও এক নজির। আজ রথযাত্রার পূর্ণ দিনে ধর্মনগর জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি রূপায়িত হয়। শ্রী রায় এবং শ্রী দাস নিরন্তর রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের নজিরবিহীন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজ ফল বিতরণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে ছিলেন ধর্মনগর প্রেস ক্লাবের সম্পাদক পান্না ঘোষ, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কর্তব্যরত চিকিৎসক রাজা নাগ। মৌসুমি ফলসহ আরও নানান ফল রোগীদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠান সম্পর্কে দেবাশিস দাস এবং অজন্ত রায় জানান, সামার হ্যাপিনেস প্রোগ্রামে একটি অনন্য কর্মসূচি এবং ভবিষ্যতে আরও এমন নানাবিধ কর্মসূচির ভিতর দিয়ে সমাজের পাশে থাকবেন ওনারা। কি রয়েছে বিস্তারিত বিষয় নিয়ে কি বলছেন তারা শুনুন। Since 19th May 2024, we've started our journey under the brand name of Summer Happiness Program. We have distributed educational items, sports items among the underprivileged students of our districts. We've started this program from Dharmanagar along with the cordial cooperation of Dharmanagar District Press Club, and then we moved to Hawaii. Apart from that, we have done small other programs. You already know that so many teachers from various districts are in connection with us, and on this eve of auspicious Ratha Jatra, we want to announce that from today, Summer Happiness Program will be known as Teachers United for Social Service, or TTSU. As I have already mentioned earlier, that this is not an organization, but we wish to form a human bond, a human chain across the strait, so that any teachers who are working or who wish to work for the society, for social work, they can contact us, and all this work will come under Teachers United for Social Service. We wish to thank our heartiest gratitude to everyone who is continuous support with us, and I believe that we will do and we will continue our work in for the districts. And Today I want to assure you that in future times we will come up with so many new ideas, and I want all of your cordial cooperation. Thank you. Jai Jagannath. আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে রাজ্যের সকল শিক্ষক যারাই যোগাযোগ করেছেন তাদের সকলের সিদ্ধান্তক্রমে আজ সামার হ্যাপিনেস প্রোগ্রামের একটি সংগঠনে পরিণত হয় এবং এই সংগঠনের নাম টিচার্স ইউনাইটেড ফর সোশ্যাল সার্ভিস। রাজ্য এবং বহিরাজ্যের যে কোনো জায়গায় শিক্ষক একত্রিত হয়ে সমাজের জন্য কাজ করতে চাইলে ওনারা যোগাযোগ করবেন এবং ওনারা টিইউএসএস এর হয়ে কাজ করতে পারবেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজন্ত রায়, অমৃতা সিনহা, দেবাশিস দাস, ম্যাক্সওয়েল অলিভার দেবনাথ, রাজেশ দাস, কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ মজুমদার এবং শিবশঙ্কর দেবসহ আরো অনেক শিক্ষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।